এখানে দাগ মানে আমি আর এক্সপোজ করে বলতে চাচ্ছি না, বুঝে না সে কোথায় সময় কাটায় আসছে আমি জানি না, সে তার ব্যক্তিগত ব্যাপার। আমার শুটিং সেটে তার এগুলো মেকআপ দিয়ে থাকতে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও প্রযোজক জেনিফারের দ্বন্দ্ব এখন ব্যক্তিগত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এক সংবাদ সম্মেলনে মাহি জেনিফারকে ধুয়ে দেওয়ার পর প্রযোজক জেনিফার নায়িকা মাহির ব্যক্তিগত জীবন সবার সামনে নিয়ে আসছে। মাহির ব্যক্তিগত জীবনকে এই নারী প্রযোজক খোলা চিঠির মতো উল্লেখ করে বলেন, মাহি এখন পাবলিক টয়লেটের মতো, যে কেউ চাইলে তাকে ব্যবহার করতে পারে। ওর যে ব্যক্তিগত জীবন ওটা হচ্ছে পাবলিক জীবন হয়ে গেছে, পাবলিক টয়লেটের মতো ইউজ হয়ে গেছে। পাবলিক টয়লেটে যেমন 5 টাকা দিয়ে মানুষ পাবলিক টয়লেট ইউজ করে, তো ব্যক্তিগত জীবনে 5 টাকার ইউটিউব খরচ করে মানুষ দেখে। এ সময় মাহির ব্যক্তিগত জীবনকে পাবলিক টয়লেটের সাথে তুলনা করার পাশাপাশি বিভিন্ন পরিচালকদের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও সামনে আনেন তিনি। ঘটনার সূত্রপাত মূলত পরিচালক মানিক ও মাহির সম্পর্ক নিয়ে, কি ধরনের সম্পর্ক তাদের সেটিও তিনি খোলাসা করেন। শুটিং সেটের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মাহির মেকআপ নিতে 3-4 ঘন্টা সময় লাগে, কারণ তিনি মেকআপ নেওয়ার আগে বিভিন্ন জায়গায় সময় কাটিয়ে আসতেন। মাহির শরীরের বিভিন্ন জায়গায় দাগের কথা উল্লেখ করে জেনিফার বলেন, শুটিং এর আগে মাহি যে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় সময় কাটাতো আর সেই সময় কাটানোর কারণে তার শরীরে যে দাগগুলা পড়তো, মূলত তার শরীরের সেই দাগগুলা ঢাকতেই তার মেকআপ নিতে 3-4 ঘন্টা সময় লেগে যেত। তখন মাহি বিয়েও করে নাই, তার মেকআপ নিতে 3-4 ঘন্টা সময় লাগে। এ সময় সাবেক মন্ত্রী মুরাদের সাথে মাহির ফোনালাভের প্রসঙ্গ টেনে জেনিফার বলেন, মাহি যে কোন ধরনের নায়িকা তা আপনারা সকলেই জানেন, মাহির সেই ফোনালাপ আমরা সকলেই শুনেছি। জেনারি স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে হোটেলে রাত কাটায়, তার সম্পর্কে কথা বলতেও রুচিতে বাদে বলে জানান তিনি। একটা মন্ত্রী এভাবে ডাকতেছে, সোনাগার ওই রুমটা আছে, খুব ভালো রুম, চিকেন আছে, আমরা তো পুরোটা শুরু দিলাম। জেনিফার বলেন, যে মেয়ে হোটেলে গিয়ে অভ্যস্ত সে আবার মন্তব্য করে আমাকে নিয়ে, আমি নাকি লাইন প্রডিউসার। মাহির পারিশ্রমিক নিয়ে জেনিফার বলেন, শুটিং এর পরপরই মাহির সকল পাওনা পরিশোধ করে দেওয়া হয়। মাহিয়া মাহি ও রৌশন অভিনীত আশীর্বাদ সিনেমার শুটিং করার সময় নায়িকা মাহি ও পরিচালক জেনিফারের সঙ্গে ঝামেলাটা শুরু হয়। শুটিংয়ের সময় মাহিয়া মাহি নারিকেল তেল চেয়েছিল, ওই সময় প্রোডাকশন বয় নারিকেল তেল দিতে অস্বীকার করলে রেগে যায় মাহি। তারপর মাহি ওই ছেলেটিকে শুটিং থেকে বাদ না দিলে শুটিং করবে না বলে জানায়। মাহির কারণে ওই ছেলেটিকে শুটিং থেকে বাদ দিতে হয়েছে বলে জানায় প্রযোজক জেনিফার।